মঙ্গলমহল ভিলেজ কুকিং থেকে আজ আমি গাজরের হালুয়া করে আপনাদের দেখাবো। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা আপনারা দেখুন। এখানে 1 কিলো গাজর নিয়ে নিয়েছি। গাজরগুলো গ্রেটারের সাহায্যে কুচি করে নিচ্ছি। এভাবে কুচি করে নিচ্ছি আমি। দেখুন সব গাজরগুলো এভাবে কুচি নিয়েছি। গাজরের হালুয়া করার জন্য নিয়ে নিয়েছি চিনি, গুঁড়ো দুধ, এলাচ, গায়ে দুধ, বাদাম, গা ঘি আর নিয়ে নিয়েছি গা ঘি। চুলাতে কড়া চাপিয়ে দিয়েছি, তারপর গা ঘি দেবো। দিচ্ছি গা ঘি। ঘিয়ের মধ্যে গাজরগুলো দিয়ে দিচ্ছি, কুচি রাখা গাজরগুলো ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। গাজরগুলো ভালো করে ভেজে নেব। গাজরটা হালকা আছে, ভেজে নেব। গাজরটা ভালোভাবে ভেজে নিচ্ছি। ভাইদের হয়তো দারুণ একটা গন্ধ বেরোচ্ছে। হালকা আছে, এইভাবে ভেজে নিচ্ছি। দেখুন গাজর ভালো করে ভেজে নিয়েছি। গাজরের মধ্যে যে জলটা ছিল ভাইদের হয়তো শুকিয়ে গেছে, ভালোভাবে ভাজা হয়ে গেছে। গাজর ভালো করে ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি দুধ। দুধ দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। দুধ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এখন ঢাকা দিয়ে দিচ্ছি। এলাচটা শিলেতে ফাটিয়ে নিচ্ছি, এভাবে ছিঁচে। গাজরটা সিদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি চিনি। চিনিগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। চিনি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। চিনিগুলো গলে গেছে। এখন দিয়ে দিচ্ছি দুধ গুঁড়ো। গুঁড়ো দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। চিনি দিয়ে কিছুক্ষণ নাড়চাড় করে নিয়েছি। দেখুন হালুয়াটা এভাবে হয়েছে, এভাবে হয়েছে হালুয়াটা। এখন দিয়ে দিচ্ছি বাদাম। হাতিয়ে রাখা এলাচ, এলাচটা শিলে ছিঁচে নিয়েছিলাম, সেই এলাচটা তো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। বাদাম এলাচ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। দেখুন হালুয়াটা এভাবে হয়েছে, পুরো হালুয়াটা আমার হয়ে গেছে। এখন আমি নামিয়ে দিচ্ছি। আরে গাজরের হালুয়া খাওয়া বলেছিল, আমি গাজরের হালুয়া করে আদিকে খাওয়াচ্ছি।
হয়েছে।